নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি বৃশ্চিক রাশির জুলাই মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার জন্য এ মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। প্রথম আমি আপনাদেরকে জানাই, এটি হচ্ছে সার্বিক রাশিফল। বৃশ্চিক রাশির হাজার লাখ কোটি মানুষ আছে, একজন গরিব মানুষও আছে, একজন খুব ধনশালী ব্যক্তি আছে, সবাই কিন্তু একই রেজাল্ট পাবেন না। আমি আগে জানিয়ে দিই প্রথম গ্রহের গোচরটা কেমন থাকছে। দেখুন, 2 জুলাই টু 16 জুলাই বুধ আপনার মিথুন রাশিতে অবস্থান করবে এবং রবিও আপনার 15 জুলাই পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করছে এবং 15 জুলাইয়ের পর এই রবি আপনার কর্কট রাশিতে অবস্থান করছে। বৃহস্পতি 28 জুলাই 2022 বকরি হচ্ছে আপনার মীন রাশিতে, শনি আপনার কুম্ভ রাশি থেকে বক্র অবস্থাতে 12 জুলাই আপনার মকর রাশিতে প্রবেশ করছে, কেতু দ্বাদশভাবে, রাহু ষষ্ঠভাবে অবস্থান করছে এবং শুক্র আপনার 13 জুলাইয়ের পর আপনার বৃশ্চিক রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। কি রেজাল্ট পেতে চলেছেন আলোচনা শুরু করা যাক। এবং মঙ্গলও আপনার ষষ্ঠভাবে রাহুর সাথে অবস্থান করছে, যদিও অঙ্গারক দোষ কিন্তু আপনাদের সৃষ্টি করছে এবং এর পাশাপাশি দুটি রাজযোগ আপনাদের থাকছে। একটি হচ্ছে শশনাগ মহাপুরুষ রাজযোগ, একটি হচ্ছে মালব্য নামক মহাপুরুষ রাজযোগ। এই দুটি রাজযোগে কিন্তু আপনার 12 জুলাই পর্যন্ত কিন্তু থাকছে। তারপর আপনার শশনাগ মহাপুরুষ রাজযোগও থাকছে না এবং মালব্য নামক মহাপুরুষ রাজযোগও থাকছে না। আপনাদের ক্ষেত্রে আমি বলবো 12 জুলাইয়ের মধ্যে সমস্ত কাজগুলো কি না গুটিয়ে নেওয়ার চেষ্টা করুন। অর্থাৎ 1 জুলাই টু 12 জুলাই যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, কোনো ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের লগ্নি করবেন ভাবছেন, 1 জুলাই টু 12 জুলাই পর্যন্ত কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। স্বাস্থ্যের জায়গাটা যদি আমি আসি, দেখুন রাশির অধিপতি কোথায় অবস্থান করছে, ষষ্ঠভাবে ষষ্ঠপতির সাথে এবং রাহুর সাথে অঙ্গারক দোষ সৃষ্টি করছে। যদিও অঙ্গারক দোষটা আপনার 20 জুলাইয়ের পর থেকে কিন্তু বেশি প্রভাব দেবে, কারণ নক্ষত্রগত দিক থেকে, ডিগ্রিগত দিক থেকে কিন্তু খুব কাছাকাছি কিন্তু মঙ্গল এবং রাহু কিন্তু অবস্থান করবে। অর্থাৎ আমি বলবো 20 জুলাইয়ের পর থেকে, 19 কি 20 জুলাইয়ের পর থেকে স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু বিশেষভাবে নজর কিন্তু দিন। স্বাস্থ্য জায়গা নিয়ে সমস্যা কিন্তু থাকতে পারে শরীর স্বাস্থ্যের জায়গাটায়, বিশেষ করে ব্লাড রিলেটেড সমস্যা, রক্ত ঘটিত সমস্যা, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, এই জায়গাগুলো আপনাদের বাড়বে। ছোটোখাটো চোট আঘাত লাগা, পায়ে চোট আঘাত পাওয়া, রক্তপাত, ছোটোখাটো ফাড়ার সম্ভাবনা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে এই মাসে। এটা হচ্ছে রাশিফলটা কি বলুন তো, অ্যালার্ট করার জায়গা। রাশিফলটা টোটাল অ্যালার্ট করে যে এটা যে আপনার সাথে হুবহু ঘটবে এটা আমি কখনোই বলবো না, কিন্তু এই জায়গাটা গ্রহের যে গোচর সেই অনুযায়ী আপনাদেরকে আলোচনা করছি। দেখুন, ধনবতী পঞ্চমভাবে অবস্থান করছে, এখানে কি হবে আপনাদের, এবং এই ধনবতী বকরি হচ্ছে, যখন কোনো শুভগ্রহ বকরি হয় তার গুণ 3 গুণ কিন্তু বৃদ্ধি করে, অর্থাৎ আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, হঠাৎ অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু আপনাদের নির্দেশ কিন্তু করছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু কাটবে। চতুর্থ ভাব থেকে যখন তৃতীয়ভাবে শনি চলে আসবে বকরি অবস্থায়, বেশ কিছু দিক থেকে কী হবে, যোগাযোগের জায়গাটা, যারা যোগাযোগ করছেন যোগাযোগের জায়গাটা কিন্তু একটু হলো ধীর গতি হবে।
এবং আপনার বড় ভাই বা বোনদের সাথে কিছুটা হলো মতবিরোধ, মতপার্থক্য আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করবে। বৃশ্চিক রাশি আপনি মানুষ আপনার ক্ষেত্রে, লিখে রাখুন এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে কিন্তু চলেছে। এবং দেখুন চতুর্থপতি যখন তৃতীয়ভাবে চলে আসছে, আমি এই জন্য বলছি যারা সম্পত্তিগত দিক থেকে সম্পত্তি কেনা বিক্রির ব্যাপারে যারা ভাবছেন, 12 জুলাইয়ের মধ্যে আপনারা কিন্তু সম্পত্তি কেনা বিক্রির ব্যাপারে কিন্তু আপনারা এগিয়ে চলুন। এখানে কিন্তু আপনারা যথেষ্ট কিন্তু প্রফিট কিন্তু করবেন। তবে 28 জুলাইয়ের পর থেকে শেয়ার বাজার, গোল্ড, চাঁদি, আকস্মিক ধন প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়বে। শিক্ষাক্ষেত্র কিন্তু যথেষ্ট ভালো, শিক্ষাক্ষেত্র এবং যারা সন্তানের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, বৃহস্পতি হচ্ছে সন্তান কারক গ্রহ, অর্থাৎ বিশেষ করে পুত্র সন্তান, আপনার পুত্র সন্তান এবং বা সন্তানের ক্ষেত্রে আপনার গর্ব অনুভব হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার সৃষ্টি করছে। ষষ্ঠভাবে মঙ্গল লাভ, দেখুন মঙ্গল ষষ্ঠভাবে চলে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে উটকো ঝামেলা আপনাদের কিন্তু সৃষ্টি করবে এবং মতবিরোধ, মতপার্থক্য, ঋণ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকতে চলেছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যারা কেস কাবারি, মামলা মকদ্দমা আছেন, তারা একটু চিন্তা ভাবনা করে কিন্তু এগান, বা যারা করবেন ভাবছেন মামলা মকদ্দমা নতুনভাবে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বিশেষভাবে সাবধানতা অবলম্বন কিন্তু করতে বলবো, কারণ এই জায়গাটা কিন্তু ফিউচারে কিন্তু সমস্যা আসতে পারে। মঙ্গল রাহু অঙ্গারক দোষ সৃষ্টি করছে, মঙ্গল এখানে পীড়িত, আপনাকে কিন্তু সমস্যা কিন্তু দিয়ে দিতে পারে, অর্থাৎ মাথা ঠান্ডা করুন, মানে হুট মানে মানে হঠকারিতার সিদ্ধান্ত, আমি এক কথা বলবো এই সিদ্ধান্ত আপনারা নেবেন না, এটা কিন্তু বিশেষভাবে নজর রাখুন। বৃশ্চিক রাশি হুট করে কোনো একটা কাজ করে যাওয়া, মঙ্গল রাহু ভুল পদক্ষেপ নিয়ে নেবে, ডিসিশন ভুল নিয়ে নেবেন, রাগের চোটে ভুল কাজ করে বসবেন। সপ্তমভাবে আপনার শুক্র অবস্থা, এটা ভালো, মালব্যনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। 12 তারিখ পর্যন্ত দাম্পত্য সুখ, প্রেমের ক্ষেত্রে, দৈনন্দিন রোজগারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। রবি আপনার অষ্টমভাব থেকে ভাগ্যভাবে চলে যাচ্ছে, বিশেষ করে কর্মপতি ভাগ্য হবে। 16 জুলাইয়ের পর থেকে কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা, কর্মপ্রাপ্তি, ভাগ্যের সাপোর্ট, পিতার সাপোর্ট, গভর্নমেন্ট থেকে সাপোর্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে 16 জুলাইয়ের পর থেকে কিন্তু এটা কিন্তু সৃষ্টি কিন্তু করছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কর্মপতি কর্মের জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা আপনাদের কাটবে, আমি আগেও বললাম কর্ম পাওয়ার একটা সম্ভাবনা, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে বৃশ্চিক রাশির মানুষদের জন্য। যারা ট্রান্সফারের জন্য চেষ্টা করছেন, প্রমোশনের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার প্রমোশনটা কিন্তু হবে এবং একাদশপতি অষ্টমভাবে অবস্থান করবে 16 জুলাই পর্যন্ত। মানে সফলতার জায়গায় একটু বাধা হবে, মানে চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে আপনাদের কিন্তু এগাতে হবে, আপনি বৃশ্চিক রাশির মানুষ, চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে কিন্তু এগাতে আপনাদের হবে। এবং এর পাশাপাশি ঠিক 17 জুলাই থেকে কিছুটা আপনি এই জায়গাটায় একটু হলো আগের থেকে একটু হলো রিলিফটা কিন্তু আপনারা পাবেন। এবং বিদেশ থেকে লাভ, যারা বিদেশের সাথে রত আছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, বিদেশ থেকে কিন্তু আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু লাভ পেতে চলেছেন। এবং সম্পত্তিগত দিক থেকে লাভ, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করতে চলেছে। জুলাই মাস বৃশ্চিক রাশির ক্ষেত্রে নির্ণায়ক ফল, নির্ণায়ক রেজাল্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু দিতে চলেছে। এই ছিল বৃশ্চিক রাশির মাসিক রাশিফলের ভিডিও, কী পেতে চলেছেন তার একটা জিস্ট আমি তুলে ধরলাম। এটা হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না। এই রাশিফলটি আপনাকে হয়তো চলার পথে পাথর হিসেবে বা বন্ধু হিসেবে বা গাইড হিসেবে কিন্তু কাজে কিন্তু দিবে। এখানে 100% মিলবে না, কিন্তু 30-50% মিলতে পারে। তাতেই
আমি বলবো আমার এই ভিডিওটি আপনাদের জন্য উপকার করে আমি নিজেকে মানে যথেষ্ট গর্ব অনুভব কিন্তু আমি করব। অর্থাৎ বৃশ্চিক রাশির বেশ কিছু দিক থেকে যেমন লাভ দেখা যাচ্ছে, আবার বেশ কিছু দিক থেকে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু থাকছে। অর্থাৎ আমি একটা কথা বলেছি, হুবহু কোনো মাসে সবটা ভালো হতে পারে না বা সবটা খারাপ হতে পারে না, ভালো ও মন্দ দুটো মিশিয়ে কিন্তু মানুষের জীবন। অর্থাৎ যেমন ভালোটাকে যেমন মেনে নিচ্ছেন, খারাপটাকেও কিন্তু সঠিকভাবে মেনে নিন, জীবনে কিন্তু উন্নতি আপনার নিশ্চিত রূপেই কিন্তু হতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।